প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে জার্মানিতে শেষ হল বাংলা বইমেলা। মেলায় বাংলাদেশ ও জার্মানি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত লেখক সাহিত্যিকের বই স্থান পায়। জার্মানি থেকে সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে শনিবার 21 অক্টোবর জার্মানির বাণিজ্যিক রাজধানীর নর্ডভেস্ট সেন্টারে অনুষ্ঠিত হলো বাংলা বইমেলা। শিল্প, সাহিত্য, ইতিহাস, গল্প, উপন্যাস ছাড়াও বেশ কয়েকজন লেখক, সাহিত্যিক ও প্রাবন্ধিকের বিভিন্ন বই মেলা স্থান পায়। এই উপন্যাসে রাজনীতি আছে, কিন্তু প্রেম আছে, আনন্দ আছে, সংগ্রাম আছে, এবং জীবনের যে গতিপথ, যাত্রাপথে নানা ছোট গল্প আছে। ফ্রাঙ্কফুর্টের বইপ্রেমী বাঙালিরা এই প্রথমবারের মতো বাংলা বইমেলার আয়োজন করেছেন এবং এখানে অসংখ্য মানুষ এসছে এবং লেখক, প্রকাশক, বাংলাদেশের অতীতের এখানে এসছেন। জার্মানিতে বাংলা বইমেলা করলাম সর্বপ্রথমবারের মতন এবং এই বছর আমরা আশাতীত সাড়া পাইছি এবং পছন্দ হয়েছে আমাদের অনুষ্ঠান। এদিকে প্রথমবারের মতো এমন একটি মেলার আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও। জার্মানিতে এবার ফ্রাঙ্কফুর্টের প্রবাসী বাঙালিরা উদ্যোগটা নিয়েছেন এবং সহযোগিতা পেয়েছি ফ্রাঙ্কফুর্টের বাইরে থেকেও। আগামীতে আমরা সারা জার্মানিব্যাপী যতগুলি সাংস্কৃতিক সংগঠন আছে, সাহিত্য সংগঠন আছে, তাদের সাথে পুরো বছরব্যাপী আমরা মত বিনিময় করে আগামী বছর একটা সুন্দর মেলা উপহার দেওয়ার ইচ্ছা আমাদের রয়েছে। মেলার আয়োজনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। আপনাদের বিনোদন এবং আপনাদের বিশেষ করে বই ঘুরে ঘুরে দেখার জন্য যথেষ্ট নয়, তারপরেও প্রথমবারের জন্য এটি ঠিক আছে। পরবর্তী সময়ে, আগামী বছর, এর পরবর্তী সময়ে নিশ্চয়ই আপনারা এর চেয়ে বড় আকারে এই প্রোগ্রামটি করবেন। মেলাতে প্রবাসী শিল্পীদের সাংস্কৃতিক আয়োজন সবাইকে মুগ্ধ করে। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি।